الشيطان الرجيم إن ربكم الله خلق السماوات والأرض في ستة أيام ثم قال رسول الله صلى الله عليه وسلم إن الله تعالى ينزل ربنا تعالى إلى السماء الدنيا في كل ليلة حين يبقى ثلث ليلة الآخر فيقول من يطعمني فاستجب له من يسألني فأوتيه ما يغفر لي فيغفر له رواه مسلم بسند صحيح. عن عائشة رضي الله تعالى عنها قالت قال رسول الله صلى الله عليه وسلم من حدثنا أن يعلم الغيب فقد كذب رواه البخاري. সম্মানিত উপস্থিতি, প্রশংসা মহারব্বুল আলামিনের জন্য। সকলে বলি আলহামদুলিল্লাহ, শান্তি অবতীর্ণ হোক আমাদের প্রিয় নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর। সকলে বলি আল্লাহুম্মা সাল্লি আলাই, আল্লাহুম্মা বারিক আলাই। সম্মানিত উপস্থিতি, গত জুমার ঘোষণা অনুযায়ী আজকের জুমার খুতবার বিষয় হচ্ছে আল্লাহ এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্পর্কে সঠিক আকীদা ধারণা বনাম ভ্রান্ত আকীদা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং আল্লাহ সম্পর্কে সঠিক আকীদা বনাম ভ্রান্ত আকীদা, এ সম্পর্কে গুরুত্বপূর্ণ তথ্য তথ্যগুলোর আলোচনা পেশ করার চেষ্টা করব ইনশাআল্লাহ। আজ সম্মানিত উপস্থিতি, আমাদের সকলেই জানা যদিও কোরআন এবং হাদিস স্পষ্ট, তবুও আমাদের সমাজের হাজারো মানুষ, লাখো লাখো মানুষ, কোটি কোটি মানুষ মুসলমান হওয়া সত্ত্বেও আল্লাহ এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সম্পর্কে আমাদের কোন সঠিক ধারণা নেই, এরকম অনেক মানুষ আছে। আর আল্লাহ এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে, আল্লাহ এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সম্পর্কে যদি মানুষের সঠিক ধারণা না থাকে তাহলে তার ইবাদত কবুল হবে না। আমি যার ইবাদত করতেছি, যে আল্লাহ আমি ইবাদত করি, যে আল্লাহর উপর আমি ঈমান আনছি, সে আল্লাহ কি ধরনের, সে আল্লাহ কোথায় আছেন, সে আমার আকার আছেন না নিরাকারে আছেন, আমি যার পদ্ধতিতে ইবাদত করি, যে নবীর পদ্ধতিতে, যে রাসূলের পদ্ধতিতে ইবাদত করি, সে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কিসের তৈরি, মাটির তৈরি না নূরের তৈরি, সে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম গায়েব জানেন না জানেন কোনটা, সে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কি এখনো জীবিত আছেন, আমাদের মিলাদের মাহফিলে আসতে পারে, এ ধরনের ধারণা যদি সঠিক না হয় তাহলে ইবাদত কবুল হবে না। ইবাদত কবুল হওয়ার জন্য এটি একটি শর্ত। অতএব আমাদের খুব ভালো করে মনে রাখতে হবে এবং খুব ভালো করে আলোচনা শুনে খুব ভালো করে বুঝতে হবে যে আল্লাহ সম্পর্কে আসলে সঠিক ধারণাটা কি, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সম্পর্কে সঠিক ধারণা কি। আমাদের সমাজের অসংখ্য মানুষ যারা মনে করে আল্লাহ তাআলা সর্বত্র বিরাজমান, মানে এই পৃথিবীর সবখানে, পৃথিবীর সবখানে আল্লাহ তাআলা স্থায়ীভাবে রয়েছেন। আমাদের মানুষ, এদেশের মানুষ, বিশেষ করে ভারত বাংলাদেশ পাকিস্তানের মানুষের ধারণাটা হচ্ছে এরকম যে আল্লাহ তাআলা সব
পায়খানায় আসেন, তার মানে পায়খানা তো আছে, টয়লেট তো আছে, বলে নাউজুবিল্লাহ। এটা যে কত একটি জঘন্য ধারণা, এটা যে কত একটা নিকৃষ্ট ধারণা, যা আমরা কোরআন এবং হাদিসের এই আলোচনা শুনতে আজকে যদি আমরা ই করি শরী তাই বুঝতে পারবো। সম্মানিত উপস্থিতি, মানুষ এত বোকা, মানুষ বলে আল্লাহ তাআলা সবখানে আছে, অথচ একটা শিশু বাচ্চা 2 বছর 3 বছরের একটা বাচ্চা যে নাকি আল্লাহ এই কথাটা বুঝতে পারে বা জানে, তাকেও যদি আমরা জিজ্ঞাসা করি যে ভাই এই বাবু বলো তো, আপু বলো তো, আপু বলো তো আল্লাহ কোথায় আছে, সেও বলবে আল্লাহ উপরে আছে। কিন্তু এই দেশের লাখ লাখ আলেম ওলামা বলছে আল্লাহ তাআলা সবখানে আছে, বলুন তাদেরকে কি দিয়ে বোঝাবো? ছোট্ট বাচ্চাটাকে প্রশ্ন করলেও সে উত্তর দিবে যে মা আল্লাহ কোরআন আমি আকাশের উপরে থাকেন, সে তিনি পৃথিবীতে কোথাও থাকেন না। যখন হুজুর বিপদে পড়ে যায় তখন হুজুর বলে এই সাবধান থেকো, উপরে কিন্তু একজন আছে। হুজুর বলে উপরে আছে, কিন্তু বক্তব্যের সময় মানুষকে বোঝানোর সময় বলে হুজুর আল্লাহ তাআলা সবখানে আছে। মানুষের জ্ঞান এতই কম, মানুষ যদি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মেরাজটাকে বুঝত, যদি আল্লাহ তাআলা পৃথিবীর সবখানেই থাকতেন তাহলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মেরাজে যখন যান কেন তিনি সপ্তম আকাশ ভেদ করে একবারে আরশে চলে গেলেন, কেন গেলেন? আল্লাহ যদি সবখানে থাকত তাহলে আর আল্লাহ তাআলা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কাবা ঘরের পাশে অথবা মদিনায় অথবা আরবের যে কোনো স্থানে যেতে বলতেন, বা যেখানে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বসে আছেন, যেখান থেকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মেরা দেখেছিলেন যে ঘর থেকে, সেই ঘরে তো তাহলে আল্লাহ আছে, তাহলে ওইখানেই তো কথা পতন হতো। কি দরকার ছিল আল্লাহ তাআলা তাকে আরশে ডেকে নিয়ে দেওয়া? এতটুকু চিন্তা যদি আমরা করি তাহলে আমরা বুঝতে পারবো আল্লাহ তাআলা সর্বত্র বিরাজমান নয়, আল্লাহ তাআলা আকাশেই আছেন। এতটুকু চিন্তা ধারণা যদি আমাদের থাকে তাহলে আমরা বুঝতে পারি। সম্মানিত উপস্থিতি, তারপর আমরা কোরআন এবং হাদিস থেকে দেখব আল্লাহ তাআলা কোথায় আছেন। এমর্মে সূরা আরাফ, এই সূরার 14 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলতেছেন ইন্না রাব্বুকুমুল্লাযী খলাকাস সামাওয়াতা ওয়াল আরদা, নিশ্চয় সেই আল্লাহ এই পৃথিবী সৃষ্টি করছেন, যিনি এই পৃথিবী সৃষ্টি করছেন, আকাশ সৃষ্টি করছেন, জমিন সৃষ্টি করছেন, ফিসিকতা ইয়ামি 6 দিনে আল্লাহ তাআলা এই আকাশ এবং এই 7 জমিন, সপ্তম আকাশ 7টি আকাশ 7টি জমিন আল্লাহ তাআলা সৃষ্টি করছেন। এরপরে আল্লাহ তাআলা বলছেন সুম্মাস্তাওয়া আলাল আরশ, এরপরে আমি মহান রব্বুল আলামিন, এই পৃথিবী এবং জমিন 6 দিনে সৃষ্টি করে আমি মহান রব্বুল আলামিন আরশের উপর সমুন্নত হয়েছি। আরশের উপরে সমুন্নত, আরশের সমাসীন এ কথাটাও বলা যাবে না। সমাসীন মানে বসে থাকা, একটা আসন গ্রহণ করা, আর সমুন্নত মানে এর আরশের উপরে আল্লাহ তাআলা বসে থাকবেন, আল্লাহ তাআলা বসে থাকবেন। এইটা যদি হয়, আল্লাহ তাআলা বসার জন্য আরশ দরকার, এটা যদি হয় তাহলে আল্লাহ তিনি আর আল্লাহ হলেন না, তাহলে আল্লাহ আর আল্লাহ হলেন না, তার ক্ষমতা থাকলো না। আল্লাহ তাআলা এজন্য আরশের উপর সমুন্নত, আরশের উপরে আছেন, কিভাবে আছেন আমরা কেউ জানি না, তবে আমরা বিশ্বাস করি যে আল্লাহ তাআলা আরশের উপরে আছেন সমুন্নত হয়ে। পবিত্র কোরআন খুলে আমরা যদি পাই, পবিত্র কোরআনের কালিমার 7টি আয়াতে আল্লাহ তাআলা এইভাবে বলতেছেন আমি মহান রব্বুল আলামিন আরশের উপরে আছি। সূরা তোহা এর 5 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলছেন আর রহমান, তিনি হচ্ছেন অতীব দয়াবান, আর রহমান আলাল আরশ ইস্তাওয়া, যিনি রহমান তিনি আছেন আরশের উপরে সমুন্নত হয়ে। তাহলে পবিত্র কোরআন কারিমে যদি আমরা এইভাবে পেয়ে যাই যে গ্রন্থের সম্পর্কে মহান রব্বুল আলামিন বলেন আলিফ লাম মিম যালিকাল কিতাবুর রাইবা ফি, এটা এমন একটি গ্রন্থ যে গ্রন্থের মধ্যে কোন সন্দেহ নেই, কোন মতপার্থক্য নেই, কোন বিরোধ নেই। সেই গ্রন্থ আমাদেরকে বলে দিচ্ছে আল্লাহ তাআলা আরশের উপর থাকেন, তাহলে আমাকে কেন বলতে হবে যে আল্লাহ তাআলা সর্বের উপর থাকে?
সবখানে থাকেন, আল্লাহ তাআলা সর্বত্র বিরাজমান, আমি কিন্তু কেন এই কথা স্বীকার করব? আল্লাহ তাআলা এই কথা বলতেছেন যে আরশের উপর সমন্বিত এইভাবে আল্লাহ তাআলা পবিত্র কোরআন কারিমের মধ্যে সাতটি আয়াত আল্লাহ তাআলা এইভাবে বলছেন, মহান আল্লাহ তাআলা এইভাবে ঘোষণা করছেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলতেছেন একটি হাদিস, মিশকাতের 1223 নম্বর হাদিস, আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, ইন্নাল্লাহা তাআলা ইয়ানজুরু রাব্বুনা, নিশ্চয়ই আল্লাহ তাআলা, নিশ্চয়ই রাব্বুল আলামিন, ইয়ানজুরু ইলা সামাইয়িদ দুনিয়া, আকাশে, দুনিয়ার আকাশে নেমে আসেন। তার মানে কি? তিনি উপরে আসতেন, উপর থেকে কোনো কিছু নিচে আসাকে বলা হয় নেমে আসা, উপর থেকে কোনো কিছুকে নিচে আসাকে বলা হয় নেমে আসা। আর এখানে শব্দটা বলা হচ্ছে নাজিম, তার মানে আল্লাহ তাআলা নেমে আসতেছেন, আল্লাহ তাআলা নেমে আসতেছেন। ইলা সামাইয়িদ দুনিয়া, প্রত্যেক রাত পৃথিবীর আকাশে, ফি কুল্লি লাইলাতিন, প্রত্যেক রাত্রে কখন, হিনায়াত্তা সুরসুল লাইল আখের, প্রত্যেক রাত্রে তিন ভাগের শেষ অংশে, রাতের তিন ভাগের শেষ অংশে আল্লাহ তাআলা প্রতি রাত্রে আল্লাহ তাআলা সাত আসমান আরশ থেকে নেমে প্রথমে আকাশে নেমে আসেন। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামও বললেন যে আল্লাহ তাআলা উপরে থাকেন, আল্লাহ তাআলা উপর থেকে নেমে পৃথিবীর আকাশে আসেন। ফাইয়া কোন, তারপর তিনি বলতে থাকেন, তারপর তিনি বলতে থাকেন, মানিয়া তুমি কে আমাকে ডাকো, ফাস্ত দিব বহু, আমি তার ডাকে সাড়া দিব। এইভাবে আল্লাহ তাআলা ডেকে ডেকে বলেন, মানিয়া সালুনি কে আমার কাছে চায়, ফাউতিয়াহু আমি তাকে দান করব, ফায়াত ফিরনি কে আমার কাছে ক্ষমা চায়, ফায়াত ফিরনাহু আমি তাকে ক্ষমা করে দিব। আল্লাহ তাআলা প্রত্যেক রাতের শেষ অংশে এইভাবে বলেন, আপনাকে আমি বোঝাতে করতেছি না, আমার বিদ্যার অভাব, আল্লাহ তাআলা একটু লক্ষ্য করুন, এইভাবে বলেন, পৃথিবীতে আমার বনিয়াদম আদমের সন্তানা, আদমের সন্তান যারা আছো, আমি মহান আল্লাহ তাআলা পৃথিবীর আকাশে নেমে এসে বলি, কে আছো আমাকে ডাকো, আমি তোমার ডাকে সাড়া দিব, কে আমার কাছে চাও, কত টাকা লাগে, কত সম্পদ লাগে একটুখানি বলো, আল্লাহ এত টাকা দরকার, এত সম্পদ দরকার, এত গাড়ি দরকার, এত টাকা দরকার, এত কিছু দরকার একটুখানি বলো, হা উদিয়াহু আমি তাকে দেব, কত টাকা লাগে, কত সম্পদ লাগে, কত জমি লাগে, কত গাড়ি লাগে, কত বাড়ি লাগে, কত ধন সম্পদ লাগে, তুমি কি হতে চাও, তুমি কি মেট্রিক পাস করতে চাও না মাস্টার ডিগ্রি পাস করতে চাও, তুমি কি আলেম হতে চাও না দেশের রাজা হতে চাও, একটুখানি বলো, হা উদিয়াহু আমি তোমাকে দান করব, হায়াত ফিরুনি কে আমার কাছে ক্ষমা চায়, হায়াত ফিরাল্লাহু আমি তাকে ক্ষমা করে দিব। তুমি পাপ করছো ভালো কথা, একটু আল্লাহর কাছে বলো, আল্লাহ আমি পাপ করছি আমি ক্ষমা করে দিব, আমি পাপ করছি আমি ক্ষমা করে দিব, তুমি পাপ করছো ভালো কথা আমার কাছে বলো আমি তোমাকে ক্ষমা করে দিব। মহান আল্লাহ তাআলা প্রত্যেক রাত্রে তিন ভাগের শেষ অংশে এসে এইভাবে ডাকতে থাকেন, আদম সন্তান কত বেহায়া, আদম সন্তান আল্লাহকে মূল্যায়ন করলো না, আদম সন্তান কত নির্লজ্জ, আদম সন্তান রাত্রে 12টার দিক 1টার দিক টেলিভিশনটা বন্ধ করে সকাল 8টার দিক উঠে, এ কত বেহায়া, এ কত শরম ছাড়া, এর লজ্জা নেই কেন? তোমাকে আল্লাহকে মূল্যায়ন করার জন্য আল্লাহ তাআলা বারবার ডাকতেছে, চিৎকার করতেছে, একটুখানি ডাকো, একটুখানি ডাকো, কি চাও বলো, আমি তোমাকে সব দিয়ে দিব। বলতেছিলাম আলোচনা আমার এখানে নয়, আলোচনা ছিল ওইখানে যে আল্লাহ তাআলা প্রতি রাত্রে নেমে আসেন, তার মানে তিনি উপর থাকেন, পৃথিবীর আকাশে নেমে আছে। এ হাদিসও আমরা বুঝতেছি আল্লাহ তাআলা উপরে থাকেন, নিচে থাকে না, পৃথিবীতে থাকেন না। মুসলিম শরীফের 537 নম্বর হাদিস, মুয়াবিয়াল হাকাম আস-সুলামি রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমার একজন দাসী ছিল,
সে মাঠে আমার বকরি গুলাকে চড়াতো। তো বকরি চড়ানোর সময় হঠাৎ একটা বাচ্চা একটা বকরি নেকড়ে বাতাসের ঘরে নিয়ে যায়। তো সে ডিউটিতে ছিল, সে বকরি গুলা দেখাশোনা করতেছিল, আর আমার বকরি সে বাঘে নিয়ে গেল। এই কথাটার জন্যে, এই ঘটনার জন্যে আমি খুব রেগে যাই, কারণ আমি একজন মানুষ। তারপর তিনি তার ভুল বুঝতে পারেন, ভুল বুঝতে পেরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে এসে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আমার একজন দাসী ছিল যে মাঠে বকরি চুরাতো, একটা বাঘ এসে আমার একটি বকরিকে নিয়ে যায়, এই কারণে আমি তো একজন মানুষ, তাই আমি রেগে গিয়ে তার গালে একটা থাপ্পড় মারছি, ইয়া রাসূলুল্লাহ, আমি তাকে ক্ষমা করে দিব না, আমি কি তাকে মুক্ত করে দিব না? রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, হ্যাঁ, আগে তুমি আমার কাছে তাকে নিয়ে আসো, আগে তোমার দাসীকে আমার কাছে নিয়ে আসো। ওই সাহাবীটা মুয়াবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু তার দাসীকে নিয়ে আসলেন। নিয়ে এসে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে কথাটা তাকে জিজ্ঞাসা করলেন সেই কথাটা আমার হচ্ছে পয়েন্ট। আপনি এই পয়েন্টটা খুব ভালো করে মনে রাখবেন। প্রত্যেকের চোখ থাকবে আমার চোখের দিকে, কান থাকবে আমার কথার দিকে, খুব ভালো করে মনতে হবে, মনে করতে হবে। যখনই ওই মহিলা দাসীটাকে নিয়ে আসা হলো, রাসূল সাল্লাল্লাহু আলাইহি তাকে সর্বপ্রথম জিজ্ঞাসা করলেন, আইনা আল্লাহ, বলো আল্লাহ কোথায়, বলো আল্লাহ কোথায়? ওই দাসী তখন বলছে, ফিসামাই, আকাশে, ফিসামা, আকাশে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি জিজ্ঞাসা করলেন, কি আল্লাহ কোথায়? তখন সে মহিলা বলতেছে, সে দাসীটা বলছে, ফিসামা, আকাশে। তাহলে ওই দাসীও বললেন, কি আকাশে? হুজুর বলে জমিনে। দাসী বলে আকাশে, আল্লাহ রাসূলের সাহাবী বলে আকাশে, আর হুজুর বলে জমিনে। পুরো পৃথিবীতে আল্লাহ আছে। এরপর দ্বিতীয় প্রশ্ন তাকে বলছেন, মারানা, আমি কে, বলো আমি কে? তখন ওই মহিলা সে বলছে, আন্তা রাসূলুল্লাহ, আপনি হচ্ছেন আল্লাহর রাসূল। তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওই সাহাবীটাকে বললেন, মুয়াবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বললেন, উতি আহ, তাকে তুমি মুক্ত করে দাও। ফাহুয়া মুমিন, কারণ সে একজন মুমিন। তাহলে মুমিন লোকের ধারণা থাকতে হবে আল্লাহ তাআলা কোথায়, আকাশে। এটা হচ্ছে মুমিনের ধারণা, আল্লাহ তাআলা আকাশে আছেন, এটা হচ্ছে মুমিনের ধারণা। মুমিনের চিন্তা আকীদা থাকবে আল্লাহ তাআলা আকাশে থাকেন, সম্মানিত উপস্থিতি, আল্লাহ তাআলা আকাশে থাকেন। আরেকটি হাদিস আপনাকে দেখাই, আপনার সহি বুখারীর 7420 নম্বর হাদিস। আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, কানা যায়নাব তাকফিরু আলা জাওজাতুন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। জয়নাব রাদিয়াল্লাহু তাআলা আনহা খুব গর্ব সঙ্গে করে বলতেন, জয়নাব রাদিয়াল্লাহু তাআলা আনহা খুবই গর্বের সাথে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বিয়ে, তার সঙ্গে এই কথাটাকে তিনি মানুষের সাথে খুব গর্বের সাথে বলতেন। কি বলতেন? যে বলছেন, জাওজিয়া কুন্না আহলে কুন্না, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রত্যেকটা স্ত্রীকে বিয়ে দিয়েছেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে তার পিতামাতা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রত্যেকটা স্ত্রীর সাথে বিয়ে দিয়েছেন তার পিতামাতা, তাদের গার্জিয়ানরা তাকে বিবাহ দিয়েছেন। খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহার বিবাহ দিয়েছেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে গার্জিয়ানরা, আয়েশার সাথে বিবাহ দিয়েছেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের গার্জিয়ানেরা, সমস্ত স্ত্রীদের বিবাহ দিয়েছেন গার্জিয়ানরা, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের স্ত্রীদের অভিভাবকরা তাদের বিবাহ দিয়েছেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের স্ত্রী জয়নাব রাদিয়াল্লাহু তাআলা আনহা ব্যতিক্রম, তিনি বলতেছেন, তিনি গর্বের সঙ্গে বলতেছেন, আমার বিবাহ দিয়েছে যার জন্য আল্লাহ আমার বিবাহ দিয়েছেন। আল্লাহ কোথা থেকে? মিন তাওফি সাবি সামাই, আল্লাহ তাআলা সর্ব শ্রেষ্ঠ আকাশ, সত্য আকাশের উপর থেকে আল্লাহ তাআলা আমার বিবাহকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি এর সঙ্গে দিয়েছেন। আমার বিবাহের যাবতীয় ঘটনা, আমার বিবাহের যাবতীয় ব্যবস্থা আল্লাহ তাআলা সাত আসমানের উপর থেকে ব্যবস্থা করছেন। তাহলে জয়নাব রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আল্লাহ তাআলা আকাশে থাকে। হুজুর বড় জাহেল, হুজুর বড় জাহেল, হুজুর বড় জাহেল, হুজুর বড় প্রতারক, হুজুর বড় বিপদে, হুজুর কত বড় বিপদে, হুজুর তা জানে না।
হুজুর জানবে সেদিন, যেদিন হুজুরের কিছুই করার থাকবে না, হুজুর বলে হুজুর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সবখানে আছে, সবখানে বিরাজমান, অর্থাৎ টয়লেটও বিরাজমান, নাউজুবিল্লাহ। এত ধরনের কোরআনে এত সুন্দর করে বিস্তারিত বিস্তারিত বিবরণ দেওয়ার পরে আল্লাহ তাআলা রাসূলের মুখ দিয়ে বিবরণ দিলেন, তারপরও হুজুরের চলে না, হুজুর তারপরও জিদের মাঠে বলে হুজুর আল্লাহ তাআলা সবখানে। তাহলে এই আলোচনায় আমরা যেটা বললাম, আমরা যেটা বুঝলাম যে আল্লাহ তাআলা সবখানেই থাকেন না, আল্লাহ তাআলা থাকেন কোথায়? আকাশে। এটা হচ্ছে আমাদের ধারণা, আহলে সুন্নাত ওয়াল জামাতের ধারণা। দেখেন যারা আজকে হানাফি দাবি করতেছে তারা অধিকাংশ মানুষ, অধিকাংশ আলেম বলে আল্লাহ তাআলা সর্বত্র বিরাজমান, অথচ তাদের ইমাম সাহেব কি বলে দেখেন একটু। দেখেন ইমাম সাহেব বলতেছেন জুহুদুল ইসলামিয়া, যে জুহুদুল ইসলামিয়া এই বইয়ে 99 খ্রিস্টা ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি বলতেছেন আল্লাহ তাআলা আরশের উপর সমুন্নত। কেউ যদি বলে যে আল্লাহ কোথায়, আকাশে না জমিনে, এটা আমি জানি না, তাহলে সে কি করলো? কুফুরি করলো, সে মিথ্যা কথা বললো। ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি বলছেন, তারপর ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি বলছেন আল্লাহ তা, কারণ আল্লাহ তাআলা নিজেই বলছেন আর রহমান আলাল আরশ ইস্তাওয়া, আর রহমান যিনি রহমান তিনি হচ্ছেন আরশের উপর সমুন্নত, আর আরশ হচ্ছে সাত আকাশের উপর, অর্থাৎ আল্লাহ তাআলা আছেন আরশের উপর সমুন্নত, সাত আসমানের উপরে। ইমাম আবু হানিফার বক্তব্য। ইমাম মালিক রহমতুল্লাহ আলাইকে প্রশ্ন করা হয়েছিল এই বইয়ের জুহুদুল ইসলামিয়া এই বইয়ের আপনার এসে খ্রিস্টা ইমাম মালিক রহমতুল্লাহ আলাই বলছেন আল্লাহ তাআলা আরশের উপর সমুন্নত এবং তার জ্ঞান সারা পৃথিবী ব্যাপী, সারা পৃথিবী সারা আকাশ জমিন সবখানে তার জ্ঞান দ্বারা আপনার ঘেরা, তার জ্ঞান পৃথিবী এবং আকাশের সর্বস্থানে পৌঁছানো, কিন্তু তিনি হচ্ছেন আরশের উপরে। আর এ সম্পর্কে প্রশ্ন করাটাই হচ্ছে বেদাত। তার মানে ইমাম মালিক রহমতুল্লাহ আলাইহি বলতেছেন কেউ যদি বলে আল্লাহ কোথায়, এই প্রশ্ন করাটাই বেদাত, কারণ আল্লাহ তাআলা কোরআন এবং হাদিস দিয়ে স্পষ্ট আল্লাহ তাআলা আরশের উপর। ইমাম শাফি রহমতুল্লাহ আলাইহি বলতেছেন জুহুদুল ইসলামিয়া, জুহুদুল ইসলামিয়া এই বইয়ের 122 পৃষ্ঠায় ইমাম শাফি রহমতুল্লাহ আলাইহি বলছেন আল্লাহ সম্পর্কে আমি এবং আমি যেসব আহলে হাদিস বিদ্বানদের সাথে চলাফেরা করছি, যেমন ইমাম আবু ইউসুফ, ইমাম মালিক এবং ইন অন্যান্য বিদ্বান যারা আছেন তাদের প্রত্যেকের আকীদা হচ্ছে, প্রত্যেকদের আর ধারণা হচ্ছে এই বলে সাক্ষ্য দেওয়া যে লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ, আল্লাহ ছাড়া কোনো মাবুদ নেই এবং মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম রাসূল এবং আল্লাহ তাআলা সাত আসমানের উপরে আরশের উপরে। তাহলে ইমাম শাফির আকীদা ছিল আল্লাহ তাআলা আরশের উপরে। আসেন ইমাম আহমদ বিন হাম্বলের মুখে শুনি তিনি কোথায় ছিলেন। ইমাম আহমদ বিন হাম্বল জুসুল ইসলামিয়া এই বইয়ের 191-52 খ্রিস্টায় ইমাম আহমদ বিন হাম্বলের ছেলে বলতেছেন আব্দুল্লাহ, আব্দুল্লাহ রহমতুল্লাহ আলাইহি বলতেছেন আমি আমার বাবাকে প্রশ্ন করলাম, মানে ইমাম আহমদ বিন হাম্বলকে প্রশ্ন করলাম যে আল্লাহ কি সাত আসমানের উপরে না, এবং তার জ্ঞান কি সারা পৃথিবীতে না, সারা আকাশে না? তখন ইমাম আবু ইয়া ইমাম আহমদ বিন হাম্বল বললেন হ্যাঁ বাবা তুমি ঠিক বলছো, আল্লাহ তাআলা আরশের উপরে এবং তার জ্ঞান, তার শক্তি, তার মানে দৃষ্টি শক্তি, তার শ্রবণ শক্তি আসমান এবং জমিনে সবখানে বিরাজমান, সবখানে আল্লাহ তাআলা আছেন আরশের উপরে। তাহলে প্রত্যেকটা ইমামের আকীদা ছিল আল্লাহ তাআলা আরশের উপরে, আপনারও আকীদা হওয়া উচিত আল্লাহ তাআলা আরশের উপরে। যদি আপনি মনে করেন আল্লাহ তাআলা পুরো পৃথিবীতে আছেন, আপনি যতই তাহাজ্জুদ পড়েন, যতই নামাজ পড়েন, যতই হজ করেন, যতই রোজা করেন, যতই যাকাত দেন, আপনার আপনার ইবাদত কবুল হবে না, ফলাফল হবে জাহান্নাম। সম্মানিত উপস্থিতি, আমাদের দেশের অধিকাংশ মানুষের ধারণা যে আল্লাহ তাআলা নিরাকার। খুব ভালো করে মনে রাখতে হবে নিরাকার বলতে পৃথিবীতে একটা জিনিসই আছে, সেটা হচ্ছে ঘনার দিন। ঘনার দিন ছাড়া পৃথিবীতে আর কোনো কিছু নিরাকার নেই, এটা আপনি খুব ভালো করে মনে রাখবেন। পৃথিবীতে একটা জিনিসই আছে নিরাকার, সেটা হচ্ছে ঘনার ডিম। ঘনার ডিম ছাড়া পৃথিবীতে আর কোনো কিছু নিরাকার নয়। আল্লাহ তাআলার হাত আছে, আল্লাহ তাআলার পা আছে, আল্লাহ তাআলার চোখ আছে, আল্লাহ তাআলার মুখ আছে, আল্লাহ তাআলার চেহারা আছে, আল্লাহ তাআলার কান আছে। কোরআন এবং হাদিস দিয়ে এগুলো হচ্ছে স্পষ্ট, আপনাকে দেখাই। এই শুনো,
তোমার হুজুর তোমাকে প্রতারণা দিয়েছে, তোমার হুজুর তোমাকে ফাঁকি দিয়েছে। সে বলছে আল্লাহর নাকি হাত নেই, দেখাই একটু আল্লাহর হাত, একটু দেখাই। 7412 নম্বর হাদিস, 7412 নম্বর হাদিস সহিহ বুখারী। এইখানে আব্দুল্লাহ ইবনে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, আল্লাহ তাআলা বিচারের মাঠে এইভাবে বলবেন, ইন্নাল্লাহ ইয়াবিজু ওয়াল আরজা ওয়া তাকুনু আস-সামাতি ইয়ামিন, আল্লাহ তাআলা এই আকাশ এবং জমিনকে তার ডান হাতে পাকড়াও করে বলবেন, ফাইয়া কুলু আনাল মুলক, আমি হচ্ছে দেশের রাজা, আমি হচ্ছে আকাশের রাজা, আমি হচ্ছে বাদশাহ। তোমরা কোথাও দুনিয়ার জায়েল বাদশাহ, কোথায় ফেরাউন, কোথায় নমরুদ, কোথায় আবু জাহেল, কোথায় আবু লাহাব, কোথায় উতবা, কোথায় সাইবা, কোথায় দেশের নেতা নেত্রী, তোমরা আজকে কোথায়? ও দেশের রাজা তোমরা আজকে কোথায়? আনাল মুলক, আমি হচ্ছি রাজা, আজকে দেখাও তোমার তোমার ক্ষমতা, আজকে দেখাও আনাল মুলক, আমি হচ্ছে দেশের রাজা। তাহলে আল্লাহ তাআলার যে হাত আছে, এটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আল্লাহ তাআলার হাত আছে, আল্লাহ তাআলার হাত আছে, তাহলে তিনি কিভাবে ধরবেন? সম্মানিত উপস্থিতি, আল্লাহ তাআলার হাত আছে। আরেকটি বক্তব্য আপনাকে দেখাই, 2759 নম্বর হাদিস মুসলিম শরীফ। আবু মুসা আশারি রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইন্নাল্লাহ তাআলা ইয়াসুতু ইয়াদাহা বিল্লাইলে, নিশ্চয় আল্লাহ তাআলা রাতের বেলায় তার হাতখানা এইভাবে বাড়িয়ে দেন, ইয়াতুবু মুসিউন নারা, দিনের বেলায় যারা পাপ করে, দিনের বেলায় যারা চুরি করে, দিনের বেলায় যারা দাড়ি কাটে, দিনের বেলায় যারা টাকলুর নিচে কাপড় পরে, দিনের বেলায় যারা ঘুষ খায়, দিনের বেলায় যারা সুদ খায়, দিনের বেলায় যারা নিজের উপর জুলুম করে, দিনের বেলায় যারা অন্যান্য পাপ করে, নেশাদার দ্রব্য পান করে, এই লোকগুলাকে আল্লাহ তাআলা ক্ষমা করার জন্য রাতের বেলায় এইভাবে হাতখানা বাড়িয়ে দেখে, এই যে আল্লাহর হাত, এই যে আল্লাহর হাত। এরপরে আল্লাহ তাআলা বলছেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ওয়ায়াসুতু ইয়াদাহা বিন্নাহারে, আল্লাহ তাআলা দিনের বেলায় হাতখানা এইভাবে বাড়িয়ে দেখেন, দেখেন আল্লাহর হাত, দেখেন আল্লাহর হাত। হাত যদি না থাকে তাহলে বাড়িয়ে দিন কি? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ইয়াদা, ইয়াদা মানে ইয়াদাউন মানে হাত, মানুষের হাতকে যেভাবে বোঝানো হয় ইয়াদাউন, আল্লাহ তাআলার হাতকে ওইভাবে বলছেন ইয়াদাউন। কিন্তু মানুষের হাত আল্লাহর হাত এক নয়, কেমন হাত এটা একটু আপনাকে পরে বলতেছি। সম্মানিত উপস্থিতি, তাহলে আল্লাহ তাআলা বললেন রাত্রের বেলা আল্লাহ তাআলা হাত বাড়িয়ে দেন, দিনের বেলা আল্লাহ তাআলা হাত বাড়িয়ে দেন, যারা রাতের বেলায় পাপ কাজে জড়িত এদেরকে ক্ষমা করার জন্য আল্লাহ তাআলা হাত বাড়িয়ে দেন। আদম সন্তান কত বেহায়া, আদম সন্তান আল্লাহর কাছে ক্ষমা চায় না, ও মনে করে আমার ক্ষমার দরকার নেই, ক্ষমার দরকার আছে কিনা তুমি কবরে গেলে বুঝতে পারবা। সম্মানিত উপস্থিতি, বলছিলাম আল্লাহ তাআলার হাত আছে। আল্লাহ তাআলা পবিত্র কুরআন কারিমের মধ্যে বলছেন, সূরা সোয়াব এর 75 নম্বর আয়াত, আল্লাহ তাআলা বলছেন, যখন ইবলিস ওই আদম আলাইহিস সালামকে সেজদা করলো, আল্লাহ তাআলা অর্ডার করলো, আদম ইয়া ইবলিস এবং যত ফেরেশতা আছে সবাই আল্লাহ তাআলাকে সেজদা করো, কিন্তু ইবলিস সেজদা করলো না। তখন আল্লাহ তাআলা বলছেন, ইয়া ইবলিস মা মানাতাকা, হে ইবলিস তোমাকে কে মানা করলো, কে তোমাকে ঠেকালো, কে তোমাকে বাধা দিল, আনতা সুজুদা সেজদা করতে, লিমা খালাক্তু ইয়াদাইহা, যাকে আমি নিজ হাতে তৈরি করছি, যে আগুনকে আমি নিজ হাতে তৈরি করছি, যে আগুনকে আমি নিজ হাতে মাটি দিয়ে তৈরি করছি, তাকে তোমাকে সেজদা করার জন্য কে মানা করবে? তাহলে আল্লাহ তাআলার হাত আছে, এখানেও বোঝা যাচ্ছে আল্লাহ তাআলার পা আছে, আল্লাহ তাআলার পা আছে, আল্লাহ তাআলার পা আছে। দেখাই আপনাকে একটু, আপনাদের হুজুর আপনাকে ফাঁকি দিয়েছে, দেখেন আল্লাহ তাআলার পা আছে। যখন জাহান্নাম এবং জাহান্নামকে অজস্র মানুষ এবং জিন দিয়ে পরিপূর্ণ করা হবে, মানুষ এবং জিন শেষ হয়ে যাবে, তখন আল্লাহ তাআলা জাহান্নামকে বলবেন, জাহান্নাম তুমি কি পূর্ণ, জাহান্নাম তুমি কি পূর্ণ? তখন জাহান্নাম বলবে, আমরা আর কি কোনো কিছু আছে, আর কি কোনো কিছু আছে? তখন আল্লাহ তাআলা তার বাম পাখানা, এই যে দেখেন তার পা, এই হচ্ছে বাম পা, বাম পাখানা জাহান্নামের মধ্যে ঢুকিয়ে দিয়ে বলবেন, যখনই ঢুকিয়ে দিবেন তখনই জাহান্নাম বলবে, যথেষ্ট যথেষ্ট, আর দরকার নেই। তাহলে আল্লাহ তাআলা পা আছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি বলেন আল্লাহ তাআলা পা আছে। সূরা কলম এই সূরা 42 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলছেন, সেদিন
যেদিন আমি আমার পায়ের ঘোষাকে প্রকাশিত করে দিব আর মানুষকে ডাকব তোমরা সেজদা করো, সেদিন অধিকাংশ মানুষ সেজদা করতে পারবে না। কেন? এটার ব্যাখ্যা হাদিস থেকে নেন। এই হাদিসটার ব্যাখ্যা হাদিস থেকে নেন। আগে হাদিস যেটা বললাম সেটা হচ্ছে 7384 নম্বর হাদিস সহিহ বুখারি, এখন যেটা বলছি 4919 নম্বর হাদিস সহিহ বুখারি। আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, এই হাদিসের এই আয়াতের ব্যাখ্যা আল্লাহ তাআলা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমরা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞাসা করলাম আল্লাহ তাআলা কিভাবে পায়ের গোসা প্রকাশিত করবেন, তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন কিয়ামতের দিন আল্লাহ তাআলা পায়ের গোসা বাইর করে দিবেন, বাইর করে বলবেন আজকে তোমরা আমাকে সেজদা করো। সেদিন যারা মুমিন ছিল, যারা দুনিয়াতে সালাত আদায় করছে শুধুমাত্র আল্লাহকে সন্তুষ্টি অর্জন করার জন্য, তারা সেদিন সেজদা করতে পারবে। কিন্তু যারা কাফের, যারা সালাত আদায় করেনি, যারা মসজিদের ধারে কাছে আসেনি, যারা সালাত আদায় করে না, যারা মানুষকে দেখানোর জন্য সালাত আদায় করতো, এই লোকগুলা সেদিন সেজদা দিতে পারবে না। তাদের পিঠটা তক্তার মতো সোজা হয়ে যাবে, তার কোমর আর বাঁকা হবে না। আপনি যদি সালাত না আদায় করেন, আপনি খুব ভালো করে মনে রাখুন, আপনি খুব ভালো করে মনে রাখুন, আল্লাহ তাআলা যখন আপনাকে সেজদা করতে ডাকবে কিয়ামতের মাঠে, আপনি হাবাগুবার মতো দাঁড়িয়ে থাকবেন, বলদের মতো দাঁড়িয়ে থাকবেন, একবারে নির্লজ্জের মতো হয়ে থাকবেন, শরমে পড়ে যাবেন। সমস্ত মানুষ যারা দুনিয়াতে সালাত আদায় করছে তারা আল্লাহকে সেজদা করবে, কিন্তু আপনি আল্লাহকে সেজদা করতে পারবেন না, কারণ আপনি দুনিয়াতে সালাত আদায় করেন না। আপনি মনে করছেন সারা দাবি করার লাগে না, আয়লা দিস আমি হয়ে গেছি এটা মনে করছিলেন, এই জন্য আপনি আল্লাহ তাআলাকে সেজদা করতে পারবেন না। তাহলে আল্লাহ তাআলার পাশে পায়ের গোসা আছে, আল্লাহ তাআলার চোখ আছে, আল্লাহ তাআলার চোখ আছে। আল্লাহ তাআলা সূরা তোহার 39 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলতেছেন, লিতুস না আলা আইনে, তুমি আমার চোখের সামনে প্রতিপালিত হচ্ছ। আইন মানে চোখ, তুমি আমার চোখের সামনে প্রতিপালিত হচ্ছে আমাদের রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে। তিনি এভাবে বলছেন, মানে সমস্ত পৃথিবীর মানুষকে আল্লাহ তাআলা বলছেন তোমরা আমার চোখের সামনে প্রতিপালিত হচ্ছ। আল্লাহ তাআলার যে চোখ আছে, আরেকটু আপনাকে দেখাই 3439 নম্বর হাদিস সহিহ বুখারী। আল্লাহ তাআলা দাজ্জাল সম্পর্কে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাহাবীদেরকে সতর্কবাণী দিচ্ছেন, শুনো দাজ্জাল এসে বলবে আমি হচ্ছি আল্লাহ, তোমরা আমার ইবাদত করো। অতএব সেখানে তোমাদেরকে আল্লাহকে চিহ্নিত করার জন্য একটা মাধ্যম তোমাদেরকে আমি দেখাচ্ছি, সেটা কি? ইন্নাল্লাহ আওরাউন, নিশ্চয় আল্লাহ তাআলা অন্ধ নন, নিশ্চয় আল্লাহ তাআলা কানা নন, নিশ্চয় আল্লাহ তাআলা টেরা নন, নিশ্চয় আল্লাহ তাআলা অন্ধ নন। ইন্নাল দাজ্জাল আলা সাবধান থেকে, তিনি সতর্কবাণী উচ্চারণ করেছেন আলা। শোনো পৃথিবীর মানুষ যারা জাদ্দা দাজ্জালকে পাবে, তোমরা সাবধান থেকো। ইন্না দাজ্জাল আওরাতুন বিয়ামিহি আইনুন, নিশ্চয় দাজ্জাল তার বাম চোখে কানা, নিশ্চয় দাজ্জাল তার বাম চোখে কানা, বাম চোখে দেখে না। আর তোমাদের আল্লাহ তাআলা কানা নন, অন্ধ নন। দাজ্জালের এই চোখটা থাকবে আঙ্গুরের মতো খোলানো, তোমরা এইটাকে দেখি দেখতে পেয়ে দেখতে দেখেই বুঝবা এটা হচ্ছে দাজ্জাল, এ হচ্ছে আল্লাহ নন। তাহলে আল্লাহ তাআলার চোখ আছে, এটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল্লাহর হাত আছে, পা আছে, চোখ আছে, কান আছে, সব আল্লাহ তাআলার আছে, সব কিছু আল্লাহ তাআলার আছে। কিন্তু কেমন আছে? সূরা সূরার 11 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলছেন, লাইসা কামিসলিহি শাইয়্যা, পৃথিবীর মানুষ মনে রাখো আমার মতো কেউ নেই। আল্লাহর হাত আছে, কেমন আছে? যেভাবে তাকে সাজে। আল্লাহ তাআলার পা আছে, যেভাবে তাকে সাজায়, যেভাবে তাকে মানায়। আল্লাহ তাআলার চোখ আছে, আপনার চোখের মতো নয়, যেভাবে তাকে সাজায়, যেভাবে তাকে মানায়। আল্লাহ তাআলার পা আছে, আপনার মতো নয়, যেভাবে আল্লাহ তাআলাকে সাজায়, তাকে যেমন মানায়, তার চোখ তার মতো। কার মতো চোখ? আল্লাহ তাআলার চোখকে আপনার চোখের সাথে ধারণা করবেন না, আল্লাহ তাআলার চোখকে আপনার সাথে আপনার চোখের সাথে ধারণা করবেন না, আল্লাহ তাআলার হাতকে আল্লাহ তাআলার আপনার হাতের সাথে তুলনা করবেন না, আল্লাহ তাআলার পাকে আপনার সাথে আপনার পায়ের সাথে তুলনা করবেন না। কারণ আল্লাহ তাআলা বলছেন, লাইসা কামিসলিহি শাইয়্যা, আমি কারণ করি, আমি একেবারে অন্যরকম। অতএব আল্লাহ তাআলার হাত আছে, পা আছে, চোখ আছে, সবকিছু বিশ্বাস করতে হবে। অনেক হুজুর বলে আল্লাহ তাআলার হাত আছে, তবে এটা কুদরতি হাত, বেটা তোমার ইমাম দিয়ে দেখাই, তোমার ইমাম কি বলছে শোনো একটু। ইমাম আবু হানিফা বলছেন, ফিকুর আকবর তার নিজের লেখা ফিকা, ফিকুর আকবর এই বইয়ের 302 পৃষ্ঠায় ইমাম আবু হানিফা বলছেন,
শোনো, আল্লাহ তাআলার হাত আছে, আল্লাহ তাআলার নফস আছে, সব কিছু আল্লাহ তাআলার আছে, তবে আল্লাহ তাআলার হাত পা কেমন এটা কেউ জানি না বলে, আবার কেউ জানি এই ধারণা না করে আল্লাহ তাআলার হাত হচ্ছে কুদরতি হাত। ইমাম আবু হানিফা মনে বলতেছেন কেউ যদি এই কথা না বলে আল্লাহ তাআলার হাত আছে তবে এটা কুদরতি হাত, আল্লাহ তাআলার পা আছে তবে এটা কুদরতি হাত, এরকম যদি কেউ না মনে করে, কারণ এরকমটা যদি কেউ মনে করে সে হচ্ছে মুতাজিলা, সেই হচ্ছে জাহামিয়া, সে হচ্ছে কাদেরিয়া। ইমাম আবু হানিফা রহমতুল্লাহ আলাইহি বলছেন, তার মানে তার ইমাম ইমাম আবু হানিফার বন্ধু হয়ে আমরা বলতে পারি যারা আল্লাহ তাআলার হাতকে বলতেছে আল্লাহ তাআলার কুদরতি হাত, আল্লাহ তাআলার পা কে বলতেছে আল্লাহ তাআলার কুদরতি পা, তারা হচ্ছে জাহামিয়া, তারা হচ্ছে কাদেরিয়া, তারাই হচ্ছে মুদাদ্দিদিয়া, এরাই হচ্ছে ওরা। আমি বলিনি, দুঃখিত ইমাম আবু হানিফা বলছেন ফিকুল আকবর 302 খ্রিস্টাব্দ। তাহলে আল্লাহ তাআলার হাত আছে, পা আছে, সব কিছু আল্লাহ তাআলার আছে। অনেক মানুষ ধারণা করি, তাহলে আল্লাহ সম্পর্কে আমাদের যেটা ধারণা আজকের বক্তৃতা সেটা হচ্ছে কি, আল্লাহ তাআলা আছেন আরশের উপরে, আল্লাহ তাআলার হাত পা আছে, আল্লাহ তাআলা নিরাকার নন। এরপরে দ্বিতীয় কথা, আমরা অনেক মানুষই জানি যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হচ্ছে কি নূরের তৈরি। নূরের তৈরি সম্পর্কে যেসব হাদিস আছে এগুলো এক বাক্যে যায়, এইখানে আর কোনো কথাই নেই। নূরের তৈরি সম্পর্কে যত হাদিস আছে সমস্ত হাদিস হচ্ছে জাল হাদিস, এগুলো একটা হাদিসও সহি না, এটা আপনি মনে রাখবেন। সমস্ত বিদ্যা নাসিরুদ্দিন আলবানী, ইমাম ইবনে তাইমিয়া, ইমাম জাওজি রহমতুল্লাহ আলাই, ইবনে আসাদি ইবনে আসাদি রাসকালিন রহমতুল্লাহ আলাই, ইবনে ইমাম কাইম রহমতুল্লাহ আলাই, ইমাম আপনার ইবনে কাসির রহমতুল্লাহ আলাই, সমস্ত মুহাদ্দিস এই হাদিসগুলোকে এক বাক্যে দাঁড় বলছে। আরেকটি হাদিস আমরা শুনি যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে তৈরি না করলে কিছু তৈরি করতে না, এটা একবারে ডাহা মিথ্যা কথা। আল্লাহ তাআলা বলছেন, আল্লাহ তাআলা পবিত্র কুরআন কারীমে বলছেন সূরা দারিয়াত 56 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলছেন, ওমা খালাকতুল জিন্না ওয়াল ইনস ইল্লা লিয়াবুদুন, আমি জিন এবং মানুষকে তৈরি করছি শুধুমাত্র কেবল মাত্রই আমার ইবাদতের জন্য, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি তৈরি করছি এই কারণে, আমার ইবাদত করবে মানুষ এই কারণে তৈরি করছি। তাহলে কোরআনে এই হাদিসের এই কথার বিরুদ্ধে কথা আসছে, আর সবচেয়ে বড় কথা এই কথাটা রাসূলের কথা না, এটা হচ্ছে জাল হাদিস, এই হাদিসটা জাল। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই হাদিসগুলো যতগুলো হাদিস আছে সমস্ত হাদিসগুলো জাল হাদিস। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাটির তৈরি, আপনাকে দেখাই সূরা হামিম সিজদার মধ্যে আল্লাহ 6 নম্বর আয়াত আল্লাহ বলছেন, হে নবী কুল ইন্নামা আনা বাশারুম মুসলিকুম, কুল হে নবী আপনি বলে দিন আমি তোমাদের মতোই একজন মানুষ। মানুষ কিসের তৈরি? মাটির তৈরি। দেখাই আপনাকে মানুষ তো মাটির তৈরি, এটা তো কারো ই নেই, কিন্তু কারো ইবাদত নেই, কিন্তু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তারপর বলছেন কুল, আল্লাহ তাআলাকে লোক আল্লাহ তাআলা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলছেন আপনি বলে দেন আমি তোমাদের মতোই একজন মানুষ। উহি ইলাইয়া, আমার কাছে উহি আসে, এটাই হচ্ছে বেশি, এটাই হচ্ছে ব্যতিক্রম, আমাদের আমার কাছে উহি আসে, তোমাদের কাছে উহি আসে না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরো বলছেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন 7401 নম্বর হাদিস সহিহ বুখারীর মধ্যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, শোনো ইন্নামা আনা বাশারুন মিসলুকুম, আমি হচ্ছে তোমাদের মতো একজন মানুষ। আনসা, আমি ভুলে যাই, ফা তামসা না, যেভাবে তোমরা ভুলে যাও, ফাই যা নাসিতু, অতএব আমি যখন ভুলে যাব ফাজে কুরুনি, তোমরা আমাকে স্মরণ করে নিবে। তাহলে মানুষ হচ্ছে কি ভুলে যায়, মানুষ হচ্ছে মাটির তৈরি তাই তো মানুষ ভুলে যায়, মানুষ হচ্ছে মাটির তৈরি তাই তো মানুষ ভুলে যায়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন আমি তোমাদের মতো একজন মানুষ। এরপর দেখেন মুসলিম শরীফের মুসলিম শরীফ বুখারীতে এই হাদিসটা আসছে, মিশকাতে হাদিসটা আসছে 5701 নম্বর হাদিস মিশকাতে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন খালাকুল মালাইকা, মালাইকাদের ফেরেশতাদেরকে তৈরি করেছে, মিন নূর, নূর দিয়া আল্লাহ তাআলা ফেরেশতাদেরকে তৈরি করেছেন, ওয়া খালাকাল জিন্না মিন মারজিম মিনান নার, এবং জিনদেরকে তৈরি করা আছে আগুন দিয়ে, ওয়া খালাকাল আদামু মিন মা উসিফা লাকু, এবং আদম সন্তানকে তৈরি করা আছে মাটি দিয়ে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আদম সন্তানকে মাটি দিয়ে তৈরি করেছেন। তাহলে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি মাটি তৈরি ছিলেন না, আদম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিসের তৈরি ছিলেন? আপনাকে দেখাই, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মেরাজে যাচ্ছেন প্রথম আকাশে গিয়ে আদম আলাইহিস সাথে দেখা, কিন্তু তিনি আদম আলাইহিস সালামকে চিনতেন না, জিবরাইল আলাইহিস সালাম তাকে পরিচয় করে দিলেন রাসূল আদম আলাইহিস সালামের সাথে, তিনি বলছেন ওয়া আদম, উনি হচ্ছেন আদম,
আবুকা বলেছেন আপনার পিতা ফাসালাই আলাইহে, ওই আপনাকে সালাম দিন। তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন আসসালামু আলাইকুম ইয়া আবুকা, হে আমার সব বাবা গো আপনাকে সালাম, আসসালামু আলাইকুম। রাসূল সাল্লাল্লাহু কি বললেন আদম আলাইহিস সালাম কে? আব্বা বললেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আদম আলাইহিস কি বললেন? আব্বা বললেন। এখন আদম আলাইহিস সালাম কি বলে দেখেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ওয়া সালাম ওয়া আলাইকুম সালাম ওয়া ইবনু সালে ও নবীও সালে, ও আমার সব সন্তান ও আমার সব নবী গো তোমাকেও সালাম। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বললেন? আব্বা। আর আদম আলাইহিস সালাম রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কি বললেন? বেটা। আদম আলাইহিস সালাম কিসের তৈরি? মাটির তৈরি, আর বেটা নূরের তৈরি। ধর্মকে পাগল হয়েছে বেটা, ধর্মকে পাগল কোনো কিছু, বাঘ হচ্ছে মাটির তৈরি আর বেটা হচ্ছে নূরের তৈরি। এরপরে যখন আল্লাহ তাআলা রাসূল সাল্লাল্লাহু আলাইহি পরে আকাশে গেলেন, সেখানে ঈসা আলাইহিস সালামের সাথে দেখা হলেন, ঈসা আলাইহিস সালামকে লক্ষ্য করে জিব্রাইল আলাইহিস সালাম বলছেন ওয়া ইব্রাহিম, মনে হচ্ছে ইব্রাহিম আলাইহিস সালাম তাসলে মারা গিয়ে আপনি তাকে সালাম দিন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি বলেন আসসালামু আলাইকুম ইয়া আবুকা, হে আমার আব্বা আপনাকে সালাম। তখন ইব্রাহিম আলাইহিস সালাম বলছেন ওয়া আলাইকুম সালাম ওয়া নবিয়ু সালে ওয়া ইবনু সালে, হে আমার সৎ নবী ও আমার সৎ সন্তান তোমাকেও সালাম। ইব্রাহিম আলাইহিস সালাম বললেন বেটা, আর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি তাকে বললেন বাপ। ইব্রাহিম আলাইহিস সালাম কিসের তৈরি? মাটির তৈরি, আর বেটা হবে নূরের তৈরি। এটা কেমন কথা? তাহলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি নূরের তৈরি ছিলেন না, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ছিলেন মাটির তৈরি। আপনাকে আরো দেখাই, নূরের তৈরি হচ্ছে ফেরেশতারা। ফেরেশতাদের খাওয়া লাগে না, ফেরেশতাদের ঘুম লাগে না, ফেরেশতাদের পায়খানা লাগে না, ফেরেশতাদের টয়লেট লাগে না, ফেরেশতাদের কোনো কিছুই লাগে না, ফেরেশতারা ভুলে যায় না। আর রাসূল সাল্লাল্লাহু আলাইহি মাটির তৈরি, তাই তো তিনি ঘুমান, তাই তো তিনি বিবাহ শাদী করেন, তাই তো তিনি রাজ্য পরিচালনা করেন, তাই তো তিনি পায়খানা করেন, তাই তো তিনি পোশাক করেন, তাই তো তিনি খান। ফেরেশতারা নূরের তৈরি, তাই তো তার খাওয়া লাগে না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি মাটির তৈরি, তাই তো তার খাওয়া লাগে। সম্মানিত উপস্থিতি, বলেছিলাম রাসূল সাল্লাল্লাহু আলাইহি মাটির তৈরি নূরের তৈরি নয়, এটা হচ্ছে সঠিক ধারণা। আমরা অনেকে জানি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এখানে 60-70 বছর অনেক বৃদ্ধ মানুষও আছে, এখানে অনেক ভাইও আছে, আমাদের এই বাংলাদেশ নয় ভারত বাংলাদেশ পাকিস্তানে অনেক মানুষ আছে, এই পৃথিবীর মধ্যে অনেক মানুষ আছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে তারা বলে যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম গায়েব জানেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম গায়েব জানেন, এ কথা বলা শিরক। কারণ আল্লাহ তাআলা বলতেছেন, আল্লাহ তাআলা পবিত্র কোরআন কারীমে বলছেন কুল, হে নবী আপনি বলে দিন লা ইয়ালামুন, কেউ জানে না মান ফিস সামাওয়াতি ওয়াল আরদ গায়বাল্লাহ লাইলা ইল্লাল্লাহ, এবং জমিন এবং আসমানের এই গায়বের সম্পর্কে আল্লাহ ব্যতীত কেউ জানে না। আর আমরা বলছি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম গায়ব জানেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে গায়ব জানেন না, আপনাকে দেখাই। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, আয়েশা রাদিয়াল্লাহু তাআলা বলছেন সাধারণ 380 নম্বর হাদিস সহিহ বুখারী, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের স্ত্রী আয়েশা রাদিয়াল্লাহু তাআলা বলছেন যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন মান হাদাসা আল্লা ইয়ালামু গায়বা, যে ব্যক্তি বলবে আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম গায়েব জানি, ফাকাত কাযাবা, সে একজন মিথ্যুক, সে একজন মিথ্যুক। যে ব্যক্তি বলবে আমি হচ্ছে গায়েব জানি, সে হচ্ছে মিথ্যুক। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে গায়েব জানেন না, আপনাকে দেখাই আপনি 6134 নম্বর হাদিস সহিহ বুখারী, যেদিন বিচারের মাঠে রাসূল সাল্লাল্লাহু আপনার হাউজে কাউসারের সামনে চলে যাবেন, হাউজে কাউসারের সামনে গিয়ে রাসূল সাল্লাল্লাহু আলাইহি বলছেন যে আমার কাছে আসবে আমি তাকে পানি পানি পান করাবো, মানুষ দলে দলে আসবে আমি তাকে পানি পান করাবো, মানুষ দলে দলে আসবে আমি তাকে পানি পান করাবো, যে আমার কাছে আসবে আমি তাকে পানি পান করাবো, কিছু সংখ্যক মানুষ আমার কাছে আসবেন, কিছু সংখ্যক মানুষ আমার কাছে আসবেন যাদেরকে আমি চিনব, ওই যে আমার উম্মত, ওই যে আমার উম্মত, এই আসো 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 এই পানি পান করো, তারা বলবে ওই যে আমাদের নবী গো, ওই যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যাই 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 পানি পান করি। এই যখন অবস্থা দুজনে যখন টান টান অবস্থা, মাঝখানে ব্রেক একটা পর্দা ফেলিয়ে দেওয়া হবে, তখন রাসূল সাল্লাল্লাহু আল্লাহ তাআলাকে জিজ্ঞাসা করবেন আল্লাহ কি ব্যাপার ঘটনা কি, তারা তো আমার উম্মত, আমি তো তাদের নবী, আমি তাদেরকে পানি পান করবো, তাদেরকে ছেড়ে দেন, তাদেরকে আটকালেন কেন? তখন আল্লাহ তাআলা বলছেন লাদি নবিউকা, হে নবী আপনি জানেন না মাহাদ্দাসা বাদা নিমান, তোমাদের পরে তারা তোমার পরে তোমার দিনে রেখে আসা দিনকে তারা কত বেলাতে জর্জরিত করেছে আপনি জানেন না,
তাহলে আল্লাহ তাআলা বলছেন তুমি জানো না, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন আমিও জানবো না, ছিঁড়ে ফেলবো, কিন্তু পানি পান করাতে পারবো কিনা পারবো না এটা আমিও জানি না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম গায় জানতেন না, অসংখ্য হাদিস অসংখ্য আয়াত আল্লাহ তাআলা কোরআন কারীমের মধ্যে বর্ণনা নাযিল করেছেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজেই বলছেন আমি গায়েব জানি না। তারপর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলবেন সুগম সুগম দূর হয়ে যাও দূর হয়ে যাও, যারা আমার পরে আমার দেখেও আসার দিন কেমনে রাতে জর্জরিত করছো এরা আমার সামনেতে চলে যাও, যারা চল্লিশা করছো, যারা নামাজের পরে মোনাজাত করছো, যারা মিলাদ করে বেড়াও, যারা কিয়াম করে বেড়াও, সুলকান সুলকান দূর হয়ে যাও হারামজাদা, আমার দিনে রেখে আসা দিনকে তোমরা বেদাতে জর্জরিত করছো, বেদাত করছো, অতএব আজকে তারা পানি পান করতে পারবে না। আমার আলোচনা ছিল এইখানে যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গায়ে জানেন না। এবার নেই বাবা হানাফি মাজহাবের যারা আলেম, সমস্ত আলেম একমত, যারা বড় বড় বিদ্বান ওলামায়ে হানাফ তারা একমত, জুহুদুল ইসলামিয়া এই বইয়ের আপনার এই বইয়ের মধ্যে আল্লাহ এই বিদ্বান গুলা বলছেন যারা বলবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গায়েব জানতেন তারা হচ্ছে ডাইরেক্ট মুশরিক। আমি বলিনি, তারা বলছেন বড় বড় বিদ্বানরা এই কথাটা বলতেন। এবং ফিকুল হাক আকবরের মধ্যে স্পষ্ট ভাষায় ইমাম আবদুল করিম তাআলা বলছেন কোনো ব্যক্তি যদি বিশ্বাস করে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গায়েব জানেন তাহলে সে একজন কাফের, তাহলে সে কাফের, কারণ অসংখ্য কোরআন মাজিদের আয়াত এবং রাসূলের অসংখ্য হাদিসকে সে অস্বীকার করছে, এই ভাষায় সে কাফের। আমি এ কথা বলিনি, ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি ফিকুল আকবরের মধ্যে এই কথা বলছে, কারণ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গায়েব জানতেন না। আমরা যদি বলি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গায়েব জানেন তাহলে অবস্থা বিচারে মাঠে আমাদের অবস্থা খুব খারাপ হয়ে যাবে। অসংখ্য মানুষ আমাদের ধারণা যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জীবিত, আপনি আমি যেমন জীবিত, আমরা যেমন সালাত আদায় করি, নামাজ পড়ি, খাওয়া দাওয়া করি, বাজার হাট করি, ব্যবসা বাণিজ্য করি, বিবাহ শাদী করি, ঠিক রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কবরের মধ্যে এরকম জীবিত। কিন্তু আল্লাহ তাআলা বলছেন না কোনো মানুষ জীবিত হতে পারে না। সূরা আম্বিয়ার মধ্যে 34 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলছেন সূরা আগে যারা আসছে ওয়া জাআলনা নিবাসিরাম বা এর আগে যারা আসছে ওয়া জাআলনা নিবাসিরাম মিন ক্বাবলিকাল খুলদান, আগে যারা আসছে তোমার পূর্বে যারা আসছে এরা কেউ চিরঞ্জীবী হয়নি। ফাহুয়া খালিদুন, তাহলে কি তুমি চিরঞ্জীব হবা, তোমরা কি তাহলে চিরঞ্জীব হবা, তোমরা কি চিরজীবন বেঁচে থাকবা? তাহলে আল্লাহ তাআলা বলছেন মানুষ চিরকাল বেঁচে থাকতে পারে না। সূরা আম্বিয়ার 35 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলছেন যে কুল্লু নাফসিন যায়িকা তুল মাউত, মানুষ প্রত্যেকটা প্রাণী প্রত্যেকটা জীব মানে তাকে মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে। তার রাসূল সাল্লাল্লাহু আলাইহি জীব ছিলেন না? আপনাকে প্রশ্ন করছি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কি জীব ছিলেন না? নিশ্চয়ই অবশ্যই তিনি জীবন্ত ছিলেন, জীব ছিলেন, প্রাণ ছিলেন, তাহলে তাকেও মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে। যেদিন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মৃত্যুবরণ করেন সেদিন ইমাম আপনার উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তার তরবারিটা তার খাপ থেকে তরবারি বাইর করে বলতেছেন যদি আজকে কেউ বলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মারা গেছেন তাহলে তার আমি গলা থেকে মাথাটা আলাদা করে দেব। তিনি আবেগে আবেগতাড়িত হয়ে বুঝতে পারতেছে না যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মারা গেছেন। ঘটনাটা ক্লিয়ার হয়ে গেল যখন আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলে 3339 নম্বর হাদিস সহিহ বুখারীর মধ্যে আসছে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু এসে তাদের সামনে এসে ভাষণ দিচ্ছেন, তখন আবু বকর রাদিয়াল্লাহু তাআলা বলছেন আলো সাবধান থেকো, মান কারা ইয়াবুদু মুহাম্মাদান সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, যারা তোমরা সাবধান থেকো, যারা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ইবাদত করত তোমরা জেনে রাখো ফাহুয়া কাদ মাতা, তিনি মারা গেছেন। যখন এই কথা বললেন উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তখন বুঝতে পারলেন না আসলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মারা গেছেন। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু তারপর তিনি বলছেন ওমান কানা ইয়াবুদুল্লাহ, যে ব্যক্তি আল্লাহর ইবাদত করত ফাহিয়া জেনে রাখো ইন্নাল্লাহ আইয়া আল্লাহ তাআলা বেঁচে আছেন লাহুতু, তিনি কোনোদিন মরবেন না। তাহলে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন তোমরা জেনে রাখো যারা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইবাদত করত তারা জেনে রাখো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মারা গেছেন। আজকেও যারা বলতেছি যারা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইবাদত করে পুরো পৃথিবীর মানুষকে আমি বলতেছি তারা হচ্ছে মুহাম্মদ
সাল্লাম যারা ইবাদত করে তাদের জেনে রাখা উচিত যে মুহাম্মদ সাল্লাম মারা গেছেন, এবং যারা আল্লাহর ইবাদত করেন, আপনি যদি আল্লাহর ইবাদত করেন তাহলে আপনার জেনে রাখা উচিত ইন্নাল্লাহ ইয়াহইয়া, নিশ্চয় আল্লাহ তাআলা জীবিত, না মৃত্যু তিনি মরে যাবেন না। এরপরে এমন করে যে আল্লাহ তাআলা আনহু সূরা আল ইমরানের 144 নম্বর আয়াত, আল্লাহ তাআলা 144 নম্বর আয়াতটা সাহাবীদের সামনে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাহাবীদের সামনে ভাষণে প্রেস করতেছেন যে তোমরা মনে রেখো রাসূল সাল্লাল্লাহু আলাইহি একজন রাসূল ব্যতীত অন্য কিছু নয়, তার আগে যারা আসছিল তারা মৃত্যুবরণ করবে, তাহলে যদি তোমাদের রাসূল যদি মৃত্যুবরণ করে তাহলে তোমরা কি পিছনে চলে যাবে? শোনো, সাবধান থেকো, তোমরা যদি পিছনে চলে যাও আল্লাহর কোনো ক্ষতি হবে না। আর যারা রাসূল সাল্লাল্লাহু আলাইহি মারা যাওয়ার পরও তার দিনকে প্রচার করবে, তার দিনকে ধরে রাখবে, তার দিনের অনুসরণ করবে, তারা পরকালে অনেক বড় পুরস্কার পাবে। তখন উমর রাদিয়াল্লাহু তাআলা বলছেন, আজকে মনে হচ্ছে এই আয়াতটা আমি পুরো ভুলে গেছিলাম। সাহাবীরা বলছেন, আসলে আমরা এই আয়াতকে ভুলে গেছিলাম, আল্লাহ তাআলা নিজেই বলছেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি মারা যাবেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি মারা যাবেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি মারা যাবেন, সবাই বলতেছেন, সমস্ত সাহাবীরা বলতেছেন। তাহলে আমরা যদি বলি রাসূল সাল্লাল্লাহু আলাইহি মারা গেছেন, তারপর রাসূল সাল্লাল্লাহু আলাইহি কবরের মধ্যে জীবিত, এই কথা বলা শিরক একটি আকীদা। ইবনে নাজিব রাহমাতুল্লাহ আলাইহি বলেন, আল বাহরুর রায়ত, তিনি একজন প্রখ্যাত হানাফি বিদ্বান, অনেক বড় হানাফি বিদ্বান, তিনি বলছেন যে ব্যক্তি মনে করেন যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি এবং আরো যারা আছে আপনার ওলি আউলিয়া আছে যারা শহীদ হয়েছে, যারা ওলি আউলিয়া, এরা যদি কোনো মানুষ মনে করে যে এরা গায়েব যাবে এবং মানুষের মাঝে উপস্থিত হতে পারেন, হাজির হতে পারেন, তাহলে সে একজন কাফের। আমি বলিনি, ইবনে নাজিব রাহমাতুল্লাহ আলাইহি বলছেন, আর বাহরুর রায় এই বইয়ের মধ্যে। তাহলে সমস্ত বিদ্বান বলতেছেন যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি মারা গেছেন, জীবিত না। তবে আল্লাহ তাআলা প্রত্যেকটা পবিত্র কোরআন কারীমের মধ্যে বলতেছেন, যারা শহীদ তাদেরকে তোমরা মৃত বলিও না, যারা শহীদ তাদেরকে তোমরা মৃত বলিও না, তারা হচ্ছে জীবিত, কিন্তু তোমরা তা বুঝতে পারো না। এই কথার ব্যাখ্যা কি? এই কথার ব্যাখ্যায় সমস্ত মুহাদ্দিস বুজুর্গরা যে কথাটা বলছেন যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি কবরের মধ্যে জীবিত, আপনার যে সমস্ত ওলি আউলিয়া আছেন যারা আল্লাহর পথে শহীদ হয়েছেন তারা জীবিত, কিন্তু দুনিয়ার মতো জীবিত নয়। আমাদের যেমন সালাম আদায় করার লাগে, আমাদের যেমন ব্যবসা বাণিজ্য করার লাগে, আমাদের যেমন ঘর সংসার লাভ করার লাগে, আমাদের যেমন বিবাহ শাদী করার লাগে, আমাদের যেমন আরো যাবতীয় কাজকর্ম করার লাগে, কিন্তু সেরকম কাজ যারা কবরে আছেন তাদের করার লাগে না। তারা জীবিত, কিভাবে জীবিত এটা আল্লাহ তাআলাই ভালো জানেন। তবে এতটুকুই মনে রাখতে হবে, আল্লাহ তাআলা জীবিত, এ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জীবিত, তবে এর বেশি কিছু মনে করা যাবে না। কিভাবে জীবিত এটা কিছু ব্যাখ্যা করা যাবে না, আপনাকে মেনে নিতে হবে যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কবরের মধ্যে জীবিত। তাহলে কেমন জীবিত? সশরীরে জীবিত, তিনি কি সালাত আদায় করেন না কি করেন, এরকমটা কখনো মনে করা যাবে না। জীবিত মনে করেন, কেমন জীবিত এটা কখনো আপনি কল্পনা করবেন না। আমরা যেমন জীবিত এরকমটা কখনো কল্পনা করা যাবে না, কারণ দুনিয়ার জীবন আর আখেরাতের জীবন একেবারেই উল্টা। দুনিয়ার জীবন আর আখেরাতের জীবন পুরাটাই উল্টা। আপনি যদি মনে করেন যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি মিরাদের মাহফিলে উপস্থিত হন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গায়েব জানেন, তাহলে আপনি কুফরি করলেন, তাহলে আপনি কুফরি করলেন। আজকের আলোচনা শেষ কথায় আপনাকে এসে বলতেছি, কোন ব্যক্তি যদি মনে করে আল্লাহ তাআলা সর্বত্র বিরাজমান, আল্লাহ তাআলা পৃথিবীর সবকারে আছেন, কোন ব্যক্তি যদি মনে করে আল্লাহ তাআলা নিরাকার, কোন ব্যক্তি যদি মনে করে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নূরের তৈরি, কোন ব্যক্তি মনে করে যদি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গায়েব জানে, কোন ব্যক্তি যদি মনে করে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের মতো জীবিত, তাহলে সে একজন মুশরিক, সে একজন কাফের। আমি বলিনি, হানাফি বিদ্বান বলছেন এবং আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি বলছেন। আমি এ কথা বলিনি, আমি শুধু এতটুকুই বলতে চাই যে কখনো আমরা কখনোই আল্লাহ তাআলাকে সর্বত্র বিরাজমান এটা কখনো আমরা মনে করতে পারি না, আল্লাহ তাআলাকে আমরা নিরাকার মনে করতে পারি না, রাসূল সাল্লাল্লাহু আলাইহি গায়েব জানেন এটা আমরা কখনো মনে করতে পারি না, এ ধরনের আকীদা আমরা কখনোই পোষণ করতে পারি না। তবে সাবধান ও সতর্ক থাকবেন, কোন ব্যক্তি যদি মনে করে এইসব আকীদা যদি পোষণ করে, এইসব খারাপ আকীদা যদি পোষণ করে, সে আহেনাদি হোক, সে হানাফি হোক, সে মালিকি হোক, সে সাফি হোক, সে হাম্বলি হোক, সে রফাদানি হোক, আর যেই হোক না কেন, সেই ব্যক্তির পিছনে সেই ব্যক্তির সালাত হবে না, সেই ব্যক্তির পিছনে সালাত আদায় করা যাবে না। সে যেই মাজাবের হোক না কেন, সে আইন আদি হোক না কেন, সে আপনার জমিয়ত আইনের হোক,
আর বাংলাদেশ আইন আদিস হোক, সে হানাফি হোক, সে মালিকি হোক, সে সাফি হোক, সে হাম্বলি হোক, তার পিছনে তার তো সালাত হবে না, তার পিছনেও সালাত আদায় করা যাবে না। আর যারা এ ধরনের আকীদা মনে করে তাদের কোন ইবাদত আল্লাহর কাছে কবুল হবে না, তাদের কোন ইবাদত আল্লাহ তাআলার কাছে কবুল হবে না। অতএব এ ধরনের আকীদা থেকে আমাদের দূরে রাখা দরকার। আরেকটি বিষয়, আজকের খুতবা এখানেই শেষ। গত সপ্তাহের একটা কথা আমার বলতে ভুলে গেছিলাম, সেই বিষয়টা হচ্ছে কি, গত সপ্তাহের খুতবার বিষয় ছিল যে একটি আদর্শ পরিবারের সূচনা, সেখানে বিবাহ থেকে শুরু করে কিভাবে তার সন্তানাদি হবে এবং সন্তানাদিত্বের তার কি দায়িত্ব, স্ত্রীর সম্পর্কে কি দায়িত্ব, এখানে বলছিলাম একটি কথা, একটি পয়েন্ট যেটা আমার মনে ছিল না কিন্তু বলবো বলে আমি আসছিলাম, সেটা হচ্ছে কি, আমরা যে বিবাহ শাদী দেই, এই বিবাহ শাদী দেওয়ার সময় যে আমরা উকিল বাপ নিযুক্ত করি, এই উকিল বাপ পদ্ধতি একেবারে হারাম পদ্ধতি, এই উকিল বাপ পদ্ধতি একেবারে হারাম পদ্ধতি। আল্লাহ কসম করে বলছে, উকিল বাপ পদ্ধতি ইসলামে জায়েজ নয়, উকিল বাপ পদ্ধতি ইসলামে জায়েজ নেই, আমার কিছু করার নেই। আপনি যদি মায়ের বেটা হয়ে থাকেন প্রমাণ করেন, কেমন পর্যন্ত সময় দিলাম, উকিল বাপ বার হবে না কোরআন হাদিস থেকে, যেটা বার হবে দুইজন সাক্ষী লাগবে, দুইজন সাক্ষী লাগবে। তা আপনি বলবেন, হুজুর এই উকিল বাপই তো সাক্ষী, তো উকিল বাপের সাক্ষী দিলেন দুইজন, তো বাপ হলো একজন, কিভাবে বাপ হলো, তো উইডাও হলো সম্মানিত উপস্থিতি, সাক্ষী বানালেন দুইজন, বাপ বানালেন একজন, এটা কেমন কথা। সম্মানিত উপস্থিতি যেটা আপনাকে বলতেছিলাম, উকিল বাপ শরীয়ত সম্মত জায়েজ নয়, উকিল বাপ কোরআন হাদিসের কোথাও নেই। আপনি আমার কথা শুনতেছেন কেন, আপনি চলে যান, আপনাকে বলতেছি আপনি এই পুঁটি মাছের কথা নাড়াচাড়ি করবেন না, আপনারা যারা বড় বড় বিদ্যান আছে তাদের কাছে ফুটুয়া নিয়ে এসে আমার সাথে লাগেন, আমার কথাকে ধরবেন যে উনি বলছেন যে উকিল বাপ পদ্ধতি জায়েজ নয়, উকিল বাপ পদ্ধতি হারাম। আপনি বড় বড় যারা পণ্ডিত আছেন তাদেরকে জিজ্ঞাসা করেন, আপনার নাম ভালো করে জানা আছে, যারা বড় বড় পণ্ডিত এদেশের মাটিতে আছে, যারা ইতে আছে, ভারত বাংলাদেশ পাকিস্তানের মাটিতে আছে, সৌদি আরবের মাটিতে আছে, তাদের কাছে জিজ্ঞাসা করেন। এখনো আপনি সৌদি আরবের ফসল পদ্ধতি ওইখানে বিবাহ শাদী হলে উকিল বাপ রাখে না, দুইজন সাক্ষী রাখতে হবে, একটু কোন উকিল বাপ রাখা যাবে না, এটাই হচ্ছে শরীয়ত। আমার কথাকে আপনি উল্টিয়ে ধরবেন না, আপনার ভুল হয়েছে আপনি সংশোধন করুন, আর সংশোধন না করে আপনি মেনে চলেন, সমস্যা নেই আমার, তবে আমি আপনাদেরকে সতর্ক করে দিলাম, আপনাদের বিষয়টা জানিয়ে দিলাম, না মানলে না মানাটা আপনার ব্যাপার, মানলে পরকালে আপনি আমার কথা আপনার পক্ষে যাবে, যদি না মানেন বিচারের মাঠে আপনাকে দেখে দিব, বিচারের মাঠে কোনো ক্ষমতা চলবে না, আপনার টাকার জোর কত ছিল এটা দেখা যাবে না, আপনার ক্ষমতার জোর কত ছিল এটা দেখা যাবে না, বিচারের মাঠে কত বড় শক্তিশালী আপনি দুনিয়াতে ছিল এটা দেখা যাবে না, বিচারের মাঠে আপনাকে দেখে নেব, দেখি আপনি কত বড় বেটা, আপনাকে বিচারের মাঠে দেখবো। সেটা হচ্ছে কথা যে উকিল বাপ আজ থেকে না যায় একটি পদ্ধতি, সাড়ে 1400 বছর আগে এই কথা রাসূল সাল্লাল্লাহ এই উকিল বাপের সম্পর্কে কোনো কিছু বলেনি। সম্মানিত উপস্থিতি, তাহলে আজকে ছিল এই আলোচনা, আগামী সপ্তাহের আলোচনা গীবত অর্থাৎ পরনিন্দা, গীবত এবং পরনিন্দা অর্থাৎ পরনিন্দা সম্পর্কে এক গুরুত্বপূর্ণ আলোচনা করার চেষ্টা করবো ইনশাআল্লাহুল আজিজ। আজকে জুমার খুতবা এখানে শেষ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, সুবহানাকাল্লাহু ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আল্লাহ আজকের আলোচনা আমাদের সর্বখানে পৌঁছে দেওয়ার তৌফিক তুমি দান করো, সকলে বলে আল্লাহ আমিন। আল্লাহ যে আলোচনা শুনবে তাকে এই আলোচনা বুঝার তৌফিক দান করো, কারণ আলোচনা হচ্ছে আপনার ইবাদত কবুলের শর্ত, এটা যদি আপনার ইবাদত কবুলে যদি এই শর্ত যদি ঠিক না থাকে ইবাদত কবুল হবে না। অতএব আল্লাহ এই ইবাদত কবুলের শর্ত হিসেবে এই আলোচনাকে মূল্যায়ন করে মানুষকে মানার তৌফিক দান করে, সকলে বলে আল্লাহ আমিন। আল্লাহ যা কিছু শুনলাম এ অনুযায়ী আমাদের আমল করার তৌফিক দান করে, সকলে বলে আল্লাহ আমিন। আল্লাহ আমরা যারা বেঁচে আছি কোরআন এবং সুন্নাহ মোতাবেক সহি আকীদা পোষণ করে যাবতীয় আমল করার তৌফিক দান করে, সকলে বলে আল্লাহ আমিন। আল্লাহ আমরা যারা অসুস্থ আছি তাদেরকে তুমি সুস্থতা দান করো, সকলে বলে আল্লাহ আমিন। যারা আমরা কবরে আছি আল্লাহ তাদেরকে জামা করে দেন, ইমান দ্বারা উত্তরে আল্লাহ তাকে তুমি ক্ষমা করে দাও, সকলে বলে আল্লাহ আমিন। আজকে জুমার খুতবা এখানেই শেষ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, সুবহানাল্লাহ।